নমস্কার বন্ধুরা, একটি বিশেষ কারণে ভিডিওটা করতে হলো। যাই হোক, প্রচণ্ড গরম, দক্ষিণবঙ্গে তীব্র দাবদাহ, আর্দ্রতা বেশি, গরমের চেয়ে আর্দ্রতা, রোজই আবহাওয়াবিদরা বলছেন যে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি দেখা নেই। সেই সময় দু দিন আগেই শুনলাম কাছের বন্ধু, কাছের মানুষ, সুরকার ভবিষ্যৎরা আমাদের ছেড়ে চলে গেছেন। খবরটা পেয়ে প্রথম বিমর্ষ ছিলাম। ভবিষ্যৎরা, আমি চামড়াইলে চিত্রদার কাছে যাই, আপনারা বহুবার ফেসবুকে সেই পোস্টিং দেখেছেন। সেখানে গিয়ে আমার মা বিশালাক্ষী ছবির কথা হয়, তো মা বিশালাক্ষীতে বলি এই ছবিটা করব। বিশালাক্ষীর ঘটনাগুলো আমি যখন জানতে পারি, যেটা আপনারা পাথর প্রতি মানাবে জানেন, তো চিত্রদার কতগুলো লেখা দেখলাম গানের, আমার একটা সুরকার দিতে, তিনি সুরকার ভবিষ্যৎটাকে দিয়েছিলেন। এই সেদিন আমরা মানে কি বলবো, হই হই করতে করতে আমরা গান রেকর্ডিং করলাম। এই সেদিনের কথা, খুব মজাদার মানুষ ছিলেন। তো কী দিয়ে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাবো, বিশালাক্ষী ছবির জন্য যে গান রেকর্ডিং হয়েছে সেই গানের কিছু ঝলক দিয়ে তার প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য রইল, আমার এবং আমাদের শ্রদ্ধার্ঘ্য রইল। সে যে সুরগুলো করেছিল চিত্তরঞ্জন জানার কথায়, সেই গানের কথা, যার সুর করেছিলেন তিনি, সঙ্গীত ব্যবস্থা করেছিলেন সন্দীপ সিংহ বাপ্টু, এবং আমরা সবাই মিলে যেভাবে সেই রেকর্ডিংটা করেছিলাম তাতে আমার খুব মজাদার মানুষ, এটুকুই বলতে পারি। আমার চোখে জল এসে যাচ্ছে স্মৃতিচারণ করতে গিয়ে, সামান্য দু এক বছরের পরিচয়, মনে হয়েছিল খুব কাছের মানুষ, এত মজা করতেন এবং সবাইকে আপন করে নিতে পারতেন, তার মধ্যে কোনো অহংকার দেখিনি। শিল্পীদের মধ্যে অনেক অনেক অহংকার দেখেছি, তার মধ্যে কোনো অহংকার দেখিনি। তো যাই হোক, শিল্পীদের একটা অহংকার থাকে, আমরা টেকনিশিয়ান যা, আমাদের অহংকারটা থাকতে নেই, তো সেই জন্য সেটাও মেনে নিয়েছি আজকে বয়সের ভারে। তো কী আর বলবো, কিছু বলার নেই, এমন একটা মানুষকে হারালাম, খুব কাছের মানুষকে হারালাম। তো আমার কপালটাই বোধ হয় এরকম, জীবনের নাম খেলাঘরের জয়দেব সেনকে হারিয়েছি, সেও খুব কাছের মানুষ হয়ে উঠেছিলেন। সেই ছবিটা অনেক কষ্ট করে কমপ্লিট করেও আমি এখনও রিলিজ করতে পারিনি, এক বছর দু মাস আগে আমি কমপ্লিট করে দিয়েছি, কিন্তু রিলিজ করা যায়নি। যাই হোক, সেটাও আমার দুর্ভাগ্য। আমি অন্য কাউকে দোষ দেওয়ার আগে বলি, আমার বোধ হয় কপালটাই এমনি। আর এই ছবি শুটিং হওয়ার আগেই সুরকার চলে গেল, মানে এটা হয়তো আমার সঙ্গে লিখিত হয়ে আছে, ঈশ্বরও বোধ হয় কোথাও কোথাও নিষ্ঠুর, তাই এটা আমার সাথে ঘটলো, আমাদের সাথে ঘটলো, এই মানুষকে পাবো না। আমি বলতে পারি অনেক সুরকারকেই চিনি, চিনতাম, জানতাম, কোনো অংশে ভবিষ্যৎটা কম কিছু ছিল না, কিন্তু তার সেই ব্যক্তিও হলো না, তার সেই প্রচারও হলো না। তিনি বেঁচে থাকতেন, অন্তত তার গানটাও দেখে যেতে পারলেন, শুনে যেতে পারলেন না, কিন্তু আমরা গানটা পেয়েছি, গানটা কিছু ঝলক আপনাদের সামনে আনছি। নমস্কার, সকলে ভালো থাকবেন, দেখুন ভিডিওটা। আমার বিবি রমজান বানু আসমানে রইছা, আমার বিবি রমজান বানু আসমানে রইছা, দিলের মাঝে আঁকছি বসে, দিলের মাঝে আঁকছি বসে প্রেম বিরহের পাত,
আমার বিবি রমজান বানু আসমানে রইছা ওইটি হাওয়ায় ছুটে যাইছে ময়ের কুঠা তুই রে সাইতে ওইটি হাওয়ায় ছুটে যাইছে ময়ের কুঠা তুই রে সাইতে এই মেরে সাইলাই হইছে ইয়া মগল ফুলের রং ধরে সে বুকের মাঝেতে মগল ফুলের রং ধরে সে বুকের মাঝেতে উদয়াল বহিব কতয়াল আমার জীবন নদীর পানশি খানা বাইব কতয়া বাইব কতয়ার পানশি বাইব কতয়া জোটে না